প্রথমে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এডুকেশন অনার্স বা পাশে সিসি ওয়ান যে পেপারটা এটা অনার্স পাস সবার ক্ষেত্রেই আছে সমস্ত ছাত্রছাত্রীদের তার ইউনিট ওয়ানে যে টপিকগুলো আছে তাতে কি কী ধরনের কোশ্চেন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা করা যাক প্রথমে আমরা আলোচনা করব ইউনিট ওয়ানে যে টপিকগুলো আছে তার মধ্যে টেন মার্কসের কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখো প্রথমেই আমি যে কোশ্চেনটা লিখেছি সেটা হলো সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখো সংকীর্ণ ও ব্যাপক অর্থ বা গতানুগতিক ও আধুনিক শিক্ষার মধ্যে পার্থক্য লেখো তো এই ধরনের প্রথম যে আমাদের টপিকটা আছে তোমরা সিলেবাস দেখলে তোমরা দেখতে পাবে প্রথমেই আমাদের শিক্ষার অর্থ শিক্ষার অর্থে শ্রেণীবিভাগ এই সমস্ত টপিকগুলো আছে তোমরা যদি সিলেবাস সম্পর্কে অবগত না হয় তাহলে আমার এই ভিডিওর লিঙ্কে আমি সিলেবাস দিয়ে দেব। বাংলায় আমি করে দিয়েছি তোমাদের সিলেবাসটা সেটা তোমরা দেখে নিও তো আমরা প্রশ্নে চলে আসি এই ধরনের প্রশ্ন ওই ফার্স্ট টপিকটা থেকে আসতে পারে তো এই আশা করি তোমরা যার কাছে প্রাইভেট টিউশন নিচ্ছ বা বিভিন্ন যে রেফারেন্স বুকগুলো আমি আমার ভিডিওয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো আমি এখানে ভিডিও শেষে লিঙ্কগুলো দিয়ে দেবো সেই বইগুলো থেকে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করে নিতে পারবে বা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা যার কাছে প্রাইভেট টিউশন পড়ছো অনার্সে বা পাসে তাদের হেল্প নিয়েও তোমরা এই উত্তরটা করে নিতে পারবে এই প্রশ্নের উত্তর কী হবে সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো কারণ এরম টাইপের প্রশ্ন কিন্তু আসতেই পারে পরীক্ষায় বা তোমাদের যে সমস্ত ক্লাস টেস্ট হবে সেখানেও আসতে পারে তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আর কি প্রশ্ন আসতে পারে ইউনিট ওয়ানের নেক্সট টপিক থেকে কোশ্চেন আসতে পারে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো এই দুই লক্ষ্যের মধ্যে কিভাবে সমন্বয় সাধন করতে পারো তুমি বা তুমি দুই লক্ষের মধ্যে কোনটি গ্রহণযোগ্য বলে মনে করো এবং কেন দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা যদি আগের মানে ওল্ড সিলেবাসের টেন ইয়ার্সে দেখো সেখানেও দেখবে বারবার এসছে বা তোমাদের যে সমস্ত সেমিস্টার হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার যে সমস্ত তোমাদের সিনিয়ররা দিয়েছে তাদের কোশ্চেন পেপার দেখলেও তোমরা দেখবে যে এই ধরনের প্রশ্ন এসছে তো এই প্রশ্নগুলো আমি যেই প্রশ্নগুলোই এখন পর্যন্ত বলেছি বা বলবো এই ভিডিওয়ে সেই প্রশ্নগুলো খুব শিগগিরই তৈরি করে নাও কারণ এইগুলো তৈরি করলেই আশা করি তোমরা এডুকেশন অনার্স বা পাসে যেখানেই যা যারই যেই স্ট্রিমই হোক তারাই কিন্তু অনেক হেল্প পাবে কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু দেবে আমি আশা করি এই ভিডিওতে ইউনিট ওয়ান সম্পর্কে যে প্রশ্নগুলো দেব তার থেকে তোমরা পরীক্ষায়ও কমন পাবে তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি রেডি করে ফেলো এবং খুব তাড়াতাড়ি এগুলো নোটস তৈরি করে পড়া পড়া শুরু করে দাও এবং এগুলো মুখস্থ করে ফেলো যদি কারোর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো নোটস কিভাবে তৈরি করবে বুঝতে পারছো না বা কিছু সেক্ষেত্রে তোমাদের প্রাইভেট টিউটারের হেল্প নিতে পারো বা রেফারেন্স বুক থেকে হেল্প নিতে পারো বা যদি কেউ মনে করো আমার কাছে পড়বে সেক্ষেত্রে তোমরা আমার কাছে পড়ল আমি এই টপিকগুলো তো আমার স্টুডেন্টদের করিয়েই দিই সেক্ষেত্রে তোমরাও এই টপিকগুলো সম্পর্কে জানতেও পারবে আর এই নোটসগুলো কম্প্যাক্টভাবে তোমরা নিজেদের কাছে রাখতে পারবে তো এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে করো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি নেক্সট টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা ইউনিট ওয়ানের নেক্সট টপিক থেকে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে যে শিক্ষার আধুনিক ধারণা কি ডেলার্স কমিশন অনুযায়ী শিক্ষার প্রধান স্তরগুলি আলোচনা করো ডেলার্স কমিশন কিভাবে শিক্ষার আধুনিক ধারণাকে প্রভাবিত করে তো আমি তোমাদের বারবার বলছি এই যে তিনটে প্রশ্ন আমি তোমাদের সামনে রাখলাম ইউনিট ওয়ান থেকে ব্রড কোশ্চেনের মধ্যে এ মানে দশ নম্বরের প্রশ্ন এই তিনটে প্রশ্নের মধ্যে যদি করে ফেলো একটা কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পাবে এটা আমি বলতে পারি তো এই কোশ্চেনগুলো তোমরা খুব শিগগিরই তৈরি করে ফেলো যদি কোনো অসুবিধা হয় বা তৈরি করতে কোনো অসুবিধা আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীভাবে তৈরি করব বা কতটুকু লিখবো সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও করে এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে আরও আলোচনা করতে পারবো তো আপাতত আমি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখেছি কারণ আপাতত কলেজ বন্ধ আছে তোমরা কিছুই ধারণা পাচ্ছ না যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা অনার্সে এডুকেশনের বা পাসে এডুকেশন যাদের আছে বা কিভাবে তৈরি করবো রে নোটসগুলো কীভাবে কোশ্চেন করলে আমরা কমন পাবো তো সেই তোমাদের এই সমস্ত বিষয়গুলো বা আমার কাছে যারা প্রাইভেটে পড়ে তাদেরও অনুরোধে আমি এই ভিডিওগুলো তৈরি করেছি বা ভবিষ্যতেও করব অন্যান্য ইউনিটের উপর যে কি ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে তো এবার চলে আসি আমরা নেক্সট অন্যান্য কি কি কোশ্চেন ইউনিট ওয়ান থেকে আসতে পারে এতক্ষণ আমরা ইউনিট ওয়ানে টেন মার্কসের মানে ব্রড কোশ্চেন যে তোমাদের আসবে সেই টেন মার্কসের কোশ্চেন কী ধরনের আসবে সেই নিয়ে আলোচনা করলাম এবার আমরা চলে আসব যে ইউনিট ওয়ানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে থেকে শর্ট নোট মানে টিকা যেটা আসবে ফাইভ মার্কসের সেটা কী ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে চলো আমরা সে বিষয়ে দেখে নিই বা আলোচনা করে নিই দেখো ফাইভ মার্কসের যে টিকা আসবে তোমাদের বা শর্ট নোটস আসবে সেগুলো কীরকম ধরনের আসতে পারে নাম্বার ওয়ান শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো নাম্বার টু উৎপাদনশীলতার শিক্ষা বলতে কী বোঝো শিক্ষাকে উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা কি। নাম্বার থ্রি শিক্ষা কীভাবে শিক্ষার্থীর সামাজিক সাংস্কৃতিক অভিযোজনে সহায়তা করে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমরা পেতে পারো ফাইভ মার্কসের ক্ষেত্রে তো এই যেরমভাবে আমি সেটগুলো করে দিয়েছি সেইভাবেই সেট অন ওয়াইজ তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করবে আশা করি তোমরা কমন পাবে এর থেকে আচ্ছা আর একটা কথা সেটা হলো যখনই তৈরি করছো খাতার মধ্যে আমি বলবো অবশ্যই যে খাতা একটা টেন মার্কস বা ফাইভ মার্কসের জন্য আলাদা খাতা করবে শর্ট কোশ্চেনে আলাদা খাতা করবে তো চলে আসি তোমরা যদি কেউ আমার কাছে প্রাইভেট টিউশন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আমি এইচএস বি পাস অনার্স এবং এম এর এডুকেশান পড়িয়ে থাকি আমার কাছে বিভিন্ন স্টুডেন্টরা বিয়ে গ্র্যাজুয়েশানে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির বা এম এ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা ভারতী ইউনিভার্সিটি বা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমার কাছে পড়ে বা পড়ছে এখনও তো তোমরাও যদি কেউ পড়তে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের সাথে কথা বলে নেব আমি অনলাইনেও পড়িয়ে থাকি যদি কারণ মনে হয় অনেক দূরে থাকো আসতে অসুবিধা হবে অনলাইনে পড়তে চাও তাহলে সেটাও করতে পারো আমি অনলাইনে ক্লাসেসও নিয়ে থাকি বিভিন্ন স্টুডেন্টরা আমার কাছে অনলাইনেও ক্লাসেস করে থাকি তো এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ তাহলে নাম্বার ফোরে চলে আসি গণতন্ত্রের সঙ্গে শিক্ষার সম্পর্ক লেখো নাম্বার ফাইভ একত্র বসবাসের শিক্ষা ব্যাখ্যা করো নাম্বার সিক্স ব্যক্তিতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কি? বা এটাও আসতে পারে সমাজতান্ত্রিক লক্ষ্য কি। তো এই ধরনের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম টেন মার্কস বা ফাইভ মার্কসের এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু ইউনিট ওয়ান থেকে আসতে পারে আশা করি এই কোশ্চেনগুলো করলে তোমরা পরীক্ষার হলে বা তোমাদের যে সমস্ত ইউনিট টেস্ট যদি হয় টেন বা ফাইভ মার্কসের কোশ্চেন যদি দেয় এই কোশ্চেনগুলো যদি তোমরা অ্যান্সারগুলো তৈরি করে নাও নোট ওয়াইজ তো সেক্ষেত্রে আশা করি তোমরা কমন পাবে তো এইটাই বলার ছিল নেক্সট ভিডিওয় আমরা আবার ইউনিট টু নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলার সেটা হলো ভিডিওটা শুধু শুনলেই হবে না ভিডিওয়ে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি বলেছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে তাহলে কি হবে যে যখন তোমরা পড়তে বসছো কোন টপিক নিয়ে আলোচনা করছো বা কোন টপিক নিয়ে কোনো বই দেখে পড়ছো সেই বই থেকে ওই টপিকের কি কি ধরনের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে বা রেডি করতে হবে টেন মার্কসের বা ফাইভ মার্কসের সেটা সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই অবগত হতে পারবে তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর ভবিষ্যতেও অন্য কি কি বিষয় তোমরা জানতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও কারণ আমার যতদূর চিন্তাধারায় মনে হচ্ছে এগুলো তোমাদের দরকার আমি সেগুলো নিয়ে ভিডিও করছি তো তোমাদের কি দরকার সেটা তোমরাই খুব ভালো বুঝতে পারবে তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো কিছু প্রেফারেন্স করো বা সাজেশন করো যে ম্যাম এই বিষয়টা সম্পর্কে একটা ভিডিও হলে ভালো হতো তো আমি সেই আশা করব যে সেই অনুযায়ী আমি কমেন্টসের উত্তর দিয়ে আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় এর দ্বারা তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারবে আর চ্যানেলটাকে বারবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাতে কোনো অসুবিধা নেই বরং তোমাদের কোনো ক্ষতি হবে না বরং তোমাদের লাভই হবে কারণ ভবিষ্যতে আমি এডুকেশান অনার্স বা পাস যাদেরই আছে তাদেরই যে সমস্ত টপিক নিয়ে আমি ভবিষ্যতে আলোচনা করবো এই চ্যানেলে তাদের কিন্তু সেগুলো খুব কাজে লেগে যাবে তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সমস্ত স্টুডেন্টদেরই আমি বলছি ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক করো এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবীরা আছে তাদেরকে শেয়ার করো যাতে তারাও ভিডিওর মাধ্যমে কিছু জানতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা বা বন্ধু বান্ধবীদেরও বলো যে সাবস্ক্রাইব করে রাখতে কারণ ভবিষ্যতে আমি এই চ্যানেলে এইচএস বা গ্র্যাজুয়েশান সেমিস্টার বিভিন্ন সেমিস্টার ফার্স্ট টু লাস্ট মানে ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বা তোমার এম যারা আছো এম এও আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই দরকার যাতে তোমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেটগুলো সরাসরি পেতে পারো আর একটা কথা বলি স্টুডেন্টরা তোমরা যারা নতুন ভর্তি হয়েছ বা সেমিস্টারে পড়ছ তারা অবশ্যই কোনো ভালো টিচারের কাছে ভর্তি হয়ে নিজেরা ভালোভাবে গাইড হও কারণ তোমরা তো জানো না যে কীভাবে ভালোভাবে পড়তে হয় বা ভালোভাবে নাম্বার মার্কস ক্যারি করা যায় এর বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে বিশেষ করে এখন সেমিস্টার হয়ে গেছে তোমরা ভালোভাবে জানতেও পারবে না যদি টিচারের কাছে না যাও তাই টিচারের ভালো টিচার দেখে ভালো নোটস কালেক্ট করো ভালোভাবে গাইড হও যেমন আমিও আমার স্টুডেন্টদের বলে থাকি যে কীভাবে মার্কস ক্যারি করা যায় কোন কোশ্চেনের অ্যান্সার তোমরা করলে তোমরা ভালো মার্কস পাবে পরীক্ষার হলে বা তোমরা কতটুকু সময়ের মধ্যে লিখবে গড়িদেরকে দেখে সময় দেখে দেখে লেখা প্র্যাকটিস করা এই সমস্ত কিছু আমি আমার স্টুডেন্টদের করিয়ে থাকি তো তোমরাও ভালোভাবে কোনো টিচারের কাছে গাইড নাও যাতে তোমরাও সেগুলোর মধ্যে দিয়ে পুরো পরীক্ষার জন্য ভবিষ্যতে একদম প্রিপেয়ার হয়ে যেতে পারো যাতে তোমরা ভালো নাম্বার ক্যারি করে ফার্দার এডুকেশনের জন্য বা হায়ার স্টাডির জন্য তোমরা প্রিপেয়ার হতে পারো তাই একজন ভালো টিচারের কাছে পড়া অবশ্যই দরকার তোমরা নিজেরা অবশ্যই পড়তে পারো বাড়িতে পড়া খুবই ভালো কিন্তু একটু গাইডটা আমাদের দরকার কারণ গাইড না হলে আমরা ভালোভাবে পাস পাস তো করবো কিন্তু ভালো নাম্বার পেতে পারবো না এটুকুই বলা